বলা হয়েছে যে শিবির করেছে, জামাত করেছে, আসলে কিন্তু না, প্রধানমন্ত্রীর আদেশ ছাড়া এটা তো করা কখনোই সম্ভব না। এখানে আমরা অভিনয় শিল্পের অনেক শিল্পী এসেছি, সঙ্গীত শিল্পীরাও এসেছি, ছাত্রদের সাথে আমরা একদল হয়ে একমত হয়ে ওদের সাথে স্লোগান দিচ্ছি। আমাদের দাবি এখন এক দফা দাবি, আমরা হচ্ছে পদত্যাগ চাচ্ছি বা আমাদের সুনিষ্ঠ যে বিচারটা সেটা আমরা চাচ্ছি। এখানে 9 দফা দেওয়া হয়েছে, এখন আবার 15 দফা দেওয়া হয়েছে। অসহযোগ যে আন্দোলন সেটা সবাই সবার কর্মক্ষেত্র থেকে সরে এসে সবাই আন্দোলন করা যে না আমরা কাজ করতে হবে না, আমাদের দাবিটা পালন করতে হবে। স্টুডেন্ট যারা মানে তারা তো আসলে কোনো মানে মিছিল কাজ করেনি, তারা তো হচ্ছে সন্ত্রাস নয়, তাদেরকে কেন এইভাবে গণহত্যা করা হলো আর এভাবে করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তারপর হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। কিন্তু আসলে এই পুরো দেশ জুড়ে যখন শেখ হাসিনারা বা মন্ত্রীরা সংবাদ করেছেন তখন কিন্তু এটা প্রকাশ করা হয়নি, বলা হয়েছে যে শিবির করেছে, জামাত করেছে, আসলে কিন্তু না, প্রধানমন্ত্রীর আদেশ ছাড়া এটা তো করা কখনোই সম্ভব না। আর্মিরা এসে যেভাবে স্টুডেন্টের উপর ঝাঁপিয়ে পড়লো, তারপরে যে সাধারণ পুলিশ যেভাবে মারছে, তারপরে এই যে চ্যাঙ্গোলা করে স্টুডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। তারপর এই যে সবাইকে ধরে আটক করে নিয়ে গেল, স্টুডেন্টদেরকে রাস্তা থেকে আটক করে নিয়ে গেল, তো আজকে আমরা যে এভাবে করে সবাই আন্দোলন করেছি, আমরা হয়তো ভাবছি যে মানে এখানে হয়তো আজকে আসতে পারে পুলিশ টুলিশ এভাবে, বাট আসলে এত মানুষ একসাথে হয়েছে যে এখন এখানে পুলিশ আসতেও ভয় পাচ্ছে। তো আমরা এভাবেই চাই যে যার অবস্থান থেকে সবাই ঘর থেকে বেরিয়ে আসুন, সবাই এসে আন্দোলন করুন, সবাই একযোগে যদি এসে মাঠে এসে নামেন তাহলে কিন্তু কারো ক্ষমতা নেই। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, এতদিন সবাই চুপ করেছিল ভয়ে, অনেকে অনেক কথা বলতে পারতো না, বাট এখন যখন দেখেছে একে একে সবাই বেরিয়ে এসেছে, তো সবাই সবার যে মনের যে ক্ষোভ, এতদিন ক্ষোভ ছিল সেই ক্ষোভগুলো কিন্তু আজকে তুলে ধরেছে। এই সবার এখন দাবি এই যে এখন পর্যন্ত কেন চুপ, এতগুলো মানুষ মারা হলো আর কার কাছে বিচার যাবো, যার কাছে বিচার যাবো তার আদেশেই তো এসব হয়েছে, নাহলে তো সম্ভব না। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের সংবাদে অত কিছু প্রকাশ করা হয়নি, বাট এখন আস্তে আস্তে প্রত্যেকটা নিউজ চ্যানেলও দেখাচ্ছে, ইভেন যে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলো আছে সেগুলোও দেখাচ্ছে। তো এতে আমরা অনেক খুশি যে আস্তে আস্তে সবাই পাশে আছে, পাশে আসছে আমাদের অভিনয় শিল্পীরা আসছে, তারপরে হচ্ছে লয়াররা আসছেন, তারপরে যারা সঙ্গীত শিল্পী তারাও গানে গানে আসলে এটার প্রতিবাদ করছেন। এছাড়া দেখেছি কিছু সংবাদ ভাইরাও দেখেছি একটা সম্মেলন করেছেন যে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে। তো এখন আমরা চাচ্ছি যে যার অবস্থান থেকে যারা চাকরি করছি কাজ করছি সবাই সবার কাজ বন্ধ করে অসহযোগ আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, সবাই নেমে পড়ি, এবং যার যার অবস্থান থেকে আমরা এটার উপর প্রতিবাদ জানাই। আলোচনাটা কি অনেক আগে করা উচিত ছিল না? এখন যখন দেখছে যে সব জায়গা থেকে অনেক জোর দেওয়া হচ্ছে, বিভিন্ন মিডিয়া থেকে, দেশ বিদেশ থেকে, ইভেন স্টুডেন্টরা যখন এখনই আলোচনা করে কি আসলে সম্ভব যেই প্রাণগুলো চলে গেছে সেগুলো ফিরে আনা? এতগুলা স্টুডেন্টকে কেন মারা হলো? সবারই তো এক কথা, স্টুডেন্ট এতগুলা কেন মারা গেল? এখনই তো 15 দফা দাবি, দেখা যাক কী হয়। তো আমরা সবাই চাচ্ছি আসলে এখন পদত্যাগ চাচ্ছি, আমরা এরকম সন্ত্রাসমূলক সন্ত্রাসবাদী আমরা মন্ত্রী চাচ্ছি না, আমরা প্রধানমন্ত্রী চাচ্ছি না এরকম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।